কেমন কালার হয়ে গেছে, কালার দিতে হবে, কালার কে সকালের জন্য দেখুন রান্না করব। এখানে আছে পটল, আর এখানে দেখো আলু, আলু এ জল দেওয়া হয় না। আর এখানে দেখো রান্না করছি, আগুন জ্বলছে, এদিকে দেখো ভালো এখানে দেখো মশলা পিসা কমপ্লিট, হলুদ দিই না তার জন্য কালার আসে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফুলেশ্বরী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই দেখো আমরা আজকে সকাল সকাল মাছ নিয়ে এসেছি, সকাল না 11:30 বাজছে। আমাদের রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর দেখো মাছ বাজছে আমাদের বাবুর মা, তোকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো মাছ, আর মাছগুলো দেখো কি সুন্দর দেখতে, খেতে দারুণ লাগবে। আর এরকম মাছ আমরা প্রথম খাচ্ছি, দেখছো কি সুন্দর। আর তোমরা কি মাছ বলো আমরা জানি না, এগুলো আমরা জুনু মাছ বলি, আর এইসব পুঁটি মাছ আমাদের গ্রামের ভাষাতে বলি। আর চলো আজকে ভাজা তো হয়ে যাবে, রান্না বান্না তো দেখলে কি কি বানিয়েছি, আনতে না সব কিছু কমপ্লিট, খালি মাছ স্নান করেনি আর সবাই লোক স্নান করা হয়ে গেছে। আর এই দেখো আমাদের কচু গাছে ফুল দিয়ে দিয়েছে, এই বছর প্রথম দিয়েছে ফুল কচু গাছে। আর এই যে আমাদের বাগান, কিছু লাগাতে পারিনি এই বছর। আর ভেন্ডি গাছে দেখো, ভেন্ডি গেলে জানো তাজা খেতে দারুণ লাগে, খুব সুন্দর খেতে লাগে। আর এই বছর অনেক আমরা উচ্ছে খেয়েছি, দেখো উচ্ছে গাছটা দেখছো অনেকে পাকিয়ে গেছে। আর কেলা ধরেছি দেখো, আর এখানে দেখো মরিচ লাগাবো, মরিচ আর বেগুন লাগাবো, তার জন্য দেখো আমাদের এইটা তেজপাতার গাছ এটা কেটে দেব, তবে এ করে লাগানো হবে। গাইস দেখো আমরা ঘাটশিলা চলে এসেছি, আর এখন যাব বাপের বাড়ি। আর বাপের বাড়িতে আজকে করম পুজো আছে, তার জন্য যাচ্ছি। আর আমাদের বাড়িতে আজকে মাছ, মানে কি মাছ এক লোক এনে দিল, মাছ ভাজা হবে। আর সবজি তো সকালে আমাদের হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে এসেছি, খালি মাছটাই এনে দিল। আর আমরা এখন বাপের বাড়ি যাব, অনেক লেট হয়ে গেছে, কেন কি এখন 1টা বাজছে, মানে কি আর জানোই তো আজ এবার মানে কি কী বলবো, সন্ধ্যা হলেই বৃষ্টি পড়ছে, তার জন্য তাড়াতাড়ি যাব। চলো বেশি লেট করব না, এখন তৈরি হব। এই দেখো আমি তৈরি হয়ে গেছি, আর বরমশাইও তৈরি হয়ে গেছে, চলো বেশি লেট করছি না, এখন বাপের বাড়ি যাচ্ছি। গাইস আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বাই।